আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআর বিকেবলস সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ, কড়া পাহারায় ভোট থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার। সোয়া 2,000 কোটি টাকার নির্বাচন, সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির। এবং নির্বাচন বর্জন ও অসহযোগের ডাক দিয়ে আজ দ্বিতীয় দিনের হরতাল বিএনপির। শুনছিলেন বিআর বিকেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এক টানা ভোট গ্রহণ। নানা শঙ্কা আশঙ্কার মধ্যে নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য মাঠে নামানো হয়েছে এবার, যা নজিরবিহীন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে আছে সেনাবাহিনী, দায়িত্ব পালন করছেন 650-এরও বেশি ম্যাজিস্ট্রেট। এই নির্বাচনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন 1,931 জন প্রার্থী। আওয়ামী লীগ সহ নিবন্ধিত 28টি রাজনৈতিক দল অংশ নিল, ভোটের বাইরে বিএনপি সহ 16টি দল। সোয়া 2,000 কোটি টাকা ব্যয়ে নির্বাচন হচ্ছে এবার। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ইতিমধ্যে জানিয়েছেন, নির্বাচনের এই যাত্রা কুসুমাস্তীর্ণ নয়, তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনগণ ও বহির্বিশ্বের কাছে নির্বাচনকে গ্রহণযোগ্য করার চেষ্টা চালাচ্ছেন তিনি। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেশের জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুরোধ করছি, আপনারা সকল উদ্বেগ উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবে। এদিকে ঢাকা মহানগরীর সকল কেন্দ্রের ব্যালট পেপার প্রিসাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোর 5টায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা 8 আসনের ব্যালট পেপার হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। পরে টিচার্স ট্রেনিং কলেজ থেকে দেওয়া হয় ঢাকা 10 আসনের ব্যালট পেপার। সকাল 8টার আগেই সব কেন্দ্রে এসব ব্যালট পৌঁছে যাবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ব্যালট পেপার বুঝে নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করেন প্রিসাইডিং কর্মকর্তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা দিয়ে কেন্দ্র নিয়ে যান। ঢাকা মহানগরীর 15টি আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসে। ভোট সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে আশাবাদী এবং আমাদের নির্বাচনের সাথে সম্পৃক্ত আমাদের পোলিং পার্সোনেল যারা আছেন, প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সকলের উপরে আমরা পরিপূর্ণ আস্থাবান। অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ ও মানে ভোট অনুষ্ঠিত হবে। আমাদের বিন্দুমাত্র দ্বিধা বা কোনো ধরনের দ্বন্দ্বের কোনো মানে অবকাশ আমাদের ভেতরে নেই, পরিপূর্ণ আস্থা রেখেই এই কথাটা আমরা বলতে পারছি। দর্শক, চলে যাচ্ছি উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে, সেখানে শীত আজ একটু বেশি। শহরটিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। চপল, রংপুরে তো গেল কয়েকদিন ধরে আছেন আপনি, সেখানে নির্বাচনের সাধারণ অনেক মানুষের সাথে আপনার কথা হয়েছে, তো রংপুরের ভোট কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? আতোহাইয়ের মধ্যে ব্যালট পেপার সহ নির্বাচনের যে সরঞ্জামগুলো আছে সেগুলো ভোট কেন্দ্রে পৌঁছে গেছে, 2 ঘন্টা আগেই পৌঁছে গেছে। আর সেই সরঞ্জামগুলো বুঝে নিচ্ছেন যারা প্রিসাইডিং কর্মকর্তা বা ভোট গ্রহণের সাথে যারা যুক্ত আছেন, তারা গ্রহণ করছেন। আমরা দেখেছি রংপুরের যে ভোটের গত কয়েকদিনে প্রচারণা সেটি শান্তিপূর্ণ ছিল। আজকে ভোট গ্রহণের দিন, সাধারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে ভোট দেওয়ার জন্য। আমরা যেটি দেখ সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু রংপুর বিভাগ বা এই অঞ্চলটি জাতীয় পার্টি বা লাঙ্গুলের জন্য দীর্ঘদিন থেকে একটা দুর্গ বলা হয়ে থাকে, সে কারণে এখানে যেহেতু লাঙ্গুলের প্রার্থী আছে, আওয়ামী লীগের প্রার্থী আছে, সে কারণে সাধারণ মানুষ যাবেন। তবে রংপুরের 6টি আসনে এবার কিন্তু বেশ চ্যালেঞ্জকে পড়তে হবে লাঙ্গুলের প্রার্থীদেরকে,
বিশেষ করে বা বিশেষ করে যে ছয়টি আসন রয়েছে তার মধ্যে আমি যদি বলি যে রংপুর চার এবং ছয় আওয়ামী লীগের যে দুজন প্রার্থী আছেন, চারে আছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, তার মোটামুটি অবস্থা নির্ভর, তিনি আবারও এমপি হতে যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন, কারণ সেখানে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবং ছয়ে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনিও ভালো অবস্থানে রয়েছেন। এছাড়া বাকি যে চারটি আসন, বিশেষ করে রংপুর সদর, রংপুর তিন আসন যেটিতে সাদ এরশাদের জায়গায় এবার নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, অর্থাৎ ভাতিজার আসনে চাচা নির্বাচন করছেন, তাকে বড় চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। এখানে যে আলোচিত একজন প্রার্থী আছেন, তিনি হচ্ছেন আনোয়ারা ইসলাম রানী হিজড়া। ধারণা করা হচ্ছে যে এই দুই প্রার্থীর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, এবং ভোটাররা যেটি বলছেন যে যেহেতু জি এম কাদের 2001 সালের পর এই রংপুর তিন থেকে নির্বাচন করছেন, গত নির্বাচনগুলো তিনি লালমনিরহাট থেকেই করেছিলেন, যেহেতু এবার দলীয় সিদ্ধান্ত সাদের সাথে মনোনয়ন দেওয়া হয়নি, সে কারণে তিনি এখানে এবার নির্বাচন করছেন। এছাড়া একে যে আসনটি রয়েছে সে আসনটিতে বরাবরের মতো এমপি হয়ে আসছিলেন জাতীয় পার্টির আরেকজন প্রভাবশালী নেতা মশিউর রহমান রাঙ্গা, তাকে এবার দল মনোনয়ন দেয়নি। সেখানে মকবুল শাহরিয়ার আসিফ আছেন, তাকেও আওয়ামী লীগের প্রার্থীর সাথে একটা বড় প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে, দুয়ে একই অবস্থা প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে আওয়ামী লীগের প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর সাথে। আর সব কিছু মিলিয়ে বলা যায় যে রংপুরে যে 24,32,000 ভোটার রয়েছেন, তারা মনে করছেন যে এবারের নির্বাচনটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র এবং জাতীয় পার্টির যারা প্রার্থী আছেন তাদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। আর সব কিছু মিলে যদি বলি যে ভোটের জন্য পরিবেশ রয়েছে রংপুরে, সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা টহল জোরদার করেছেন। যেহেতু রংপুরে কয়েকদিন থেকে শীত, আজকে তুলনামূলক শীত আগের চেয়ে কিছুটা কম, সাধারণত রংপুরের মানুষ একটু পরে গিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। তবে সাধারণ মানুষের সাথে কথা বলে আরও একটি বিষয় যেটি জানা গেছে সেটি হচ্ছে যে রংপুর অঞ্চলে বিএনপির আগের যে আসন বা এমপির সংখ্যা কম থাকলেও বিএনপি নির্বাচন না করার কারণে এই নির্বাচন নিয়ে অনেকের মধ্যে কিছুটা আগ্রহ কমও আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে ভোটারদের কেন্দ্রে আনা বা ভোট কেন্দ্রে আনা একটা চ্যালেঞ্জিং হবে। এ কারণে যে রংপুরের বৃহত্তর রংপুরের বড় একটি অংশ কিন্তু খেটে খাওয়া মানুষ যারা মাঠে ঘাটে কাজ করেন, তারা অনেকেই বলছেন যে এই নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা খুব একটি নেই, এবং যারা এমপি হয়েছেন তাদের বিরুদ্ধেও নানা অভিযোগ, বিস্তর অভিযোগ রয়েছে, সে কারণে ভোটারদের কেন্দ্রে আনা বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে আওয়ামী লীগের যারা আছেন তারা বলছেন, এবং লাঙ্গলের যারা আছেন তারা বলছেন যে কর্মী সমর্থকরা একেবারে তৃণমূল পর্যন্ত যাচ্ছেন যাতে ভোটারদেরকে উদ্বুদ্ধ করা যায়, ভোট কেন্দ্রে নিয়ে আসা যায়। আর গত কয়েকদিনের প্রচারণা আমরা দেখেছি রংপুরে একেবারে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করেছে, কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। তারপরেও শহর জুড়ে এবং শহরের আশপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বিজেপি আর্মি থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর যারা সদস্য আছেন তারা সমানভাবে টহল বাড়িয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছে, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারাও দায়িত্ব পালন করছেন। আর তারা যেটি বলছেন যে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত যদি করা হয়, রিটার্নিং কর্মকর্তা যারা যিনি ছিলেন তিনি জানিয়েছেন যে যেহেতু নির্বাচন কমিশন থেকে স্পষ্ট বার্তা দেওয়া আছে যে কোনো আসনে কোনো ভোট কেন্দ্রে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে ভোট গ্রহণে কেউ বাধা দিচ্ছে, ভোটারদের আসতে কেউ বাধা দিচ্ছে বা ভোট কারচুপির একটা কোনো ঘটনা ঘটছে, সাথে সাথে তারা সেই নির্বাচন ভোট কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেবেন, এটি স্পষ্টভাবে বলা হয়েছে। এবং প্রার্থীদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভোটের দিন তাদের এজেন্ট বা তাদের কোনো কর্মী সমর্থক এমন পরিস্থিতির সৃষ্টি না করে, তাহলে সেটি যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব কিছু মিলিয়ে বলা যায় যে শান্তিপূর্ণ ভোট নেওয়ার জন্য প্রস্তুত ভোট কেন্দ্রগুলো ভোট গ্রহণ কর্মকর্তা, এখন দেখার বিষয় যে ভোটাররা ঠিক কতটুকু উপস্থিত হন। যেহেতু আজকে বিএনপির হরতাল চলছে, এই হরতালের কারণে অনেকেই গত কয়েকদিন থেকে হরতাল চলছে, তারপরে কিছু কিছু মানুষের মধ্যে একটা আশঙ্কা আতঙ্ক তো কিছুটা রয়েছে, হয়তো বেলা বাড়ার সাথে সাথে ভোট গ্রহণ যখন শুরু হবে, ভোটাররা যখন ভোট কেন্দ্রে আসতে শুরু করবেন, অন্যরাও বিষয়টি যখন দেখবেন তখন হয়তো তাদের মধ্যে একটা ভোট দেওয়ার ক্ষেত্রে একটা উদ্বুদ্ধতা আসতে পারে। তো হ্যাঁ, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি চবল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরে আছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান। নির্বাচনে নানামুখী উত্তাপ সেখানেও কয়েকদিন ধরে, সেই খবরই জানব। মুশফিক, গত রাতেও তো ফরিদপুরের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নানা ঘটনার উত্তেজনা ছিল, তো আজ সকালের পরিস্থিতি কি? তোহা সালাম, সিল ভোটার গাড়ি নিয়ে গতকালকে থেকেই কিন্তু আমরা ছিলাম ফরিদপুরের বিভিন্ন এলাকায়, ফরিদপুর চার, ফরিদপুর এক এবং অবশেষে ফরিদপুর তিন আসনে আমরা ছিলাম। সেখানকার ভোটের পরিস্থিতি আমি যদি আপনাকে বলি, বিগত কয়েকদিন যাবৎ কিন্তু এই আসনের বিভিন্ন প্রান্তে পুলিং এজেন্টদেরকে হয়রানি করা,
এবং প্রার্থীর মধ্যে যে বাগবিতণ্ডা বা বিচ্ছিন্ন কিছু ঘটনা সেগুলো চলমান রয়েছে। এবং এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে ট্রেনে আগুন থেকে শুরু করে সারা বাংলাদেশেই যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে ভোটকে নিয়ে যে মানুষের যে একটা উত্তেজনা ছিল, এখানে আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, তারা যেটা বলেছে যে ভোটের উত্তেজনা কিছুটা হলেও কিন্তু ফিকো হয়ে গেছে। আপনি জানেন বড় একটি দল নির্বাচনে আসেনি বলে কিন্তু নির্বাচনের আমেজ বা উত্তেজনা কিছুটা কম বলেই আমাদেরকে জানাচ্ছিলেন ভোটাররা। কিন্তু ফরিদপুর এলাকাটা যেহেতু আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তাদের অধ্যুষিত এলাকা, তো সেই ক্ষেত্রে সেই ছোঁয়াটা এখানে খুব একটা প্রথমে পড়েনি। তবে বিশেষ করে ফরিদপুর 3 আসনে গতকাল প্রায় সন্ধ্যার দিকে দুই প্রার্থীর মধ্যে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, ফলে সাধারণ যে ভোটার তাদের মধ্যে কিন্তু এর কিছুটা প্রভাব পড়েছে। অনেকে ধারণা করছে যে পরিবেশ শেষ পর্যন্ত শান্ত এবং শান্তিপূর্ণ থাকবে কিনা এবং ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার মানে সুষ্ঠু মতো ভোট দিতে পারবে কিনা সেই আশঙ্কাটাও অনেকে জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই ফরিদপুর 3 মানে সদর উপজেলার মোট 12 ইউনিয়ন এবং 1 পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত, যেখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 4 লাখের কিছু বেশি ভোটার রয়েছে। এখানে এবার ভোট যুদ্ধে নেমেছে মোট 5 দলের 6 প্রার্থী, তাদের মধ্যে নৌকার মাঝি হিসেবে আছেন শামীম হক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আব্দুল কাদের আজাদ, তিনি ইগল প্রতীক নিয়ে এই আসন থেকে লড়াই করছেন। এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে শুরু করে বিএনএম আরও কিছু প্রার্থী কিন্তু রয়েছেন, মোট 6 প্রার্থী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে অন্যান্য প্রার্থীদের নিয়ে তাদের খুব একটা আলোচনা সমালোচনা বা মেরুকরণ তেমন খুব একটা নেই, তবে নৌকার প্রার্থী শামীম হক এবং স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তাদেরকে নিয়েই কিন্তু এই এলাকার ভোটের সমীকরণটা তৈরি হচ্ছে এবং ভোটাররা বলছেন যে এই দুজনের মধ্যেই ভোট যুদ্ধে এবং ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা জেনেছি আজকে সকালেই একদম ভোট শুরু হওয়ার প্রথম দিকেই আলিপুর খাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসবেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক এবং হিতশ্রী উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ, এটা আমরা জানতে পেরেছি। আর আজকে ফরিদপুরে বেশ শীত পড়েছে, একটু আগে আরও কুয়াশা ছিল, আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং খুব একটা যে জনমানুষের চলাচল এখনও পর্যন্ত রয়েছে সেটা বলা যাবে না। আপনি জানেন যে যানবাহন, অন্যান্য যানবাহন যেহেতু চলাচলের ক্ষেত্রে কিছুটা নির্দেশনা বা নিষেধাজ্ঞা রয়েছে, এখানে আমরা চলাচল করতে দেখছি ব্যাটারি চালিত অটোরিকশাগুলো। আমরা যতটুকু খবর জেনেছি যে ভোটাররা দূর দূরান্ত থেকে যারা আসবেন বা ভোট দিতে যাবেন কেন্দ্রে তারা এই বাহনগুলোতেই চলাচল করবে। আরেকটা খবর হচ্ছে এই ফরিদপুর 3 আসনে গতকালকে রাতেই কিন্তু নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাপানের একটি প্রতিনিধি দল কিন্তু এসে পৌঁছেছে। তারা ফরিদপুরের যে নির্বাচন এইটার সার্বিক পর্যবেক্ষণ তারা করবেন। এছাড়া আমরা শহরের মানুষের মধ্যে যে ভোটকে নিয়ে যে উত্তেজনা বা ভোটকে নিয়ে যে আগ্রহ সেটা আমরা কিছু মানুষের মধ্যে দেখেছি। অনেকেই আমাদের গতকালকে রাতে জানাচ্ছিলেন যে একটি রাতের পরই ভোট, মানে আজকে সকালে ভোট, তো তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভোট দেওয়ার জন্য। এরই মধ্যে আমরা আরও খবর জেনেছি যে ফরিদপুরের এই 3 আসনের যে ভোট কেন্দ্রগুলো সেগুলো কিন্তু প্রস্তুতি হয়েছে এবং সেখানে ব্যালট পেপার এবং ভোটের অন্যান্য সরঞ্জাম সেগুলো কিন্তু পৌঁছে গেছে। বিশেষ করে আজকে আমরা সকাল থেকে দেখছিলাম যে শহরের বিভিন্ন আনাচে কানাচে পুলিশের কিন্তু টহল জোরদার করা হয়েছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ যেই কেন্দ্রগুলো আছে সেই সব কেন্দ্রগুলোতে কিন্তু পুলিশের পাহারা বা পুলিশের টহল অবস্থান সেটা আরও শক্ত এবং জোরদার করা হয়েছে। কোনো রকমের সহিংসতা বা কোনো রকমের অনিয়ম সহ্য করা হবে না বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের কিন্তু খুব একটা তৎপরতা বা তাদের খুব একটা পোস্টার আমরা অন্তত পক্ষে শহরে দেখিনি। আর আরেকটা কথা হচ্ছে প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগ এবং স্বতন্ত্র এই দুইজন প্রার্থী যে ভোট দেবেন যে দুইটা কেন্দ্রে, এই দুইটা কেন্দ্রই কিন্তু ফরিদপুর শহরে, তো সেটাকে নিয়ে যাতে কোনো উত্তেজনা তৈরি না হয় সেই ব্যাপারেও কিন্তু সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এই ছিল ফরিদপুর 3 আসন থেকে নির্বাচনের সর্বশেষ। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের গাড়ি নিয়ে রাজধানীর নির্বাচনী পরিস্থিতি দেখছেন সহকর্মী আদিন সজীব, চলে যাচ্ছি তার কাছে। আদিন, কেমন দেখছেন রাজধানীর ভোটের পরিস্থিতি? আর মাঠে কাজ করতে
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন রয়েছি রাজধানীর আসাদ গেট এলাকায়। আপনারা জানেন যে ঢাকা শহরে 19টি আসনের মধ্যে বেশ নানা জায়গায় বিভিন্ন অভিনেত্রী থেকে শুরু করে অনেকেই নানা রকমের প্রচারণা চালিয়েছেন। বড় বড় হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন আওয়ামী লীগে, তবে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ। সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি, সূর্যোদয় হয়ে গেছে, আলো উঠেছে, কিছুটা অল্প কিছু মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে রাজধানীতে সেটি হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তৎপরতা। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন সূর্যোদয়ের আগেই তারা অবস্থান নিয়েছেন এসব মোড়ে মোড়ে। আমরা দেখছি যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ছাড়াও বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবী যারা সংগঠন রয়েছে, যারা ভোট কেন্দ্রে সহযোগিতা করতে পারেন, এ ধরনের মানুষ যারা রয়েছে, এমন এমন মানুষগুলো ঠিক এই বিভিন্ন জায়গায় তারা তাদের যে নির্বাচনী কার্যক্রম সেই জায়গাগুলোতে কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা আপনারা জানেন যে ভোট কেন্দ্রে যে প্রস্তুতিগুলো সেগুলো সবটা শেষ হয়ে গেছে। এবং আমরা দেখেছি রাজধানী জুড়ে তেমন কোনো গণপরিবহন তো থাকার কথাই না, অন্য কোনো সিএনজি ছাড়া তেমন পরিবহন টরিবহন দেখা যাচ্ছে না। এবং সাধারণ মানুষের আনাগোনা এখনও পর্যন্ত অত বেশি নেই। ভোটাররা তো কেবলই, যদিও মানুষের মধ্যে যারা ভোট দিবেন তারা এখনও পর্যন্ত সেভাবে ভোট কেন্দ্রমুখী হননি। ভোট কেন্দ্রের যে, কারণ আপনারা জানেন যে ভোট 8টা থেকে যে কার্যক্রম শুরু হবে সেখানে তারা হয়তো কেবলই পরিকল্পনা করছেন কিংবা যাবেন। এর বাইরে গিয়ে আপনাকে বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন যে এবারে বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না, এবং সে কারণে তাদেরও একটা বড় ভোট ব্যাংক ছিল। সেটা কতটুকু শেষ পর্যন্ত এবারে যারা হেভিওয়েট প্রার্থীরা রয়েছে আওয়ামী লীগ ছাড়াও অন্য যে দলগুলো রয়েছে তাদের জন্য কার্যকর হয় কিংবা তারা কতটুকু ভোট কেন্দ্রে আসে সেটা কিন্তু দেখার বিষয়। সেটা নিশ্চয়ই আমরা ভোট কেন্দ্রের আপডেট যে খবরগুলো দেব সেখানে আমরা কিছুটা তুলে ধরতে পারবো। তবে এতটুকু বলা যায় যে নির্বাচনকে কেন্দ্র করে, ভোটের দিনকে কেন্দ্র করে সামগ্রিক যে পরিস্থিতি রাজধানী জুড়ে এবং রাজধানীর বিভিন্ন আসনে শত শত ভোট কেন্দ্রে, সেখানের পরিবেশ যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী, এবং আমরা সেই জায়গায় তাদের তৎপরতা দেখেছি। আমরা এখন নানা প্রান্তে ছুটে চলবো, ভোট কেন্দ্রে যাবো, নানা ভোট কেন্দ্রে যাবো, এবং সেসব ভোট কেন্দ্রের ঠিক পরিস্থিতি কী, কেমন ভোটার আসছে ওখানে এবং কতটা আগ্রহ নিয়ে আসছে, কেউ আসছে না কিংবা কেনই বা আসছে না, সামগ্রিক পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব, পরিস্থিতিগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমাদের এই আপডেটগুলোর সঙ্গে আপনারা থাকবেন। এই ছিল আমার কাছে রাজধানী আসাদ গেট থেকে সবশেষ। জি আদিন, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর সহ 4টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে অন্তত 3 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 9টার দিকে পায়রা চত্বরে 2টি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা, এতে 2 পথচারী আহত হন। এর পরপরই শহরের হামদহ, মুজিব চত্বর, পবহাটি ও HSS সড়কের সোনালী ব্যাংকের সামনে অপর বিস্ফোরণগুলো ঘটে। ঘটনার পরপরই র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। শান্তিপূর্ণ নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি পক্ষ এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। শব্দ শুনতে পাই এবং আওয়াজ শুনতে পাই, আমরা নির্বাচন অফিস থেকে সবাই দৌড়ে আসি যে কারা ও কোথায় বোমা পড়লো। সে বিকট শব্দ, ধোয়া হয়ে গেল, কারো দেখা যাচ্ছে না, তোকে কিছু দেখছি না। দ্বিতীয়বার এসে আরেকটা যখন পড়লো তার ঠিক 15 সেকেন্ড পরে, তখন আমি দৌড়ে ওই ঘরের ভিতরে চলে যাই। সিসিটিভি যে ফুটেজ সেগুলো কালেকশনের চেষ্টা করছি এবং এগুলো কালেক্ট করে যারা চিহ্নিত আসামি আছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। যারা আসলে নির্বাচনটা হতে দিতে চাচ্ছে না এবং বিশ্বের চোখে বাংলাদেশের ইমেজ ছোট করতে চাচ্ছে তারা এই ঘটনাটা ঘটাচ্ছে। নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির ডাকা 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন চলছে অনেকটা ঢিলে ঢালাভাবে। দেশজুড়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ছাড়া তেমন কোনো কর্মসূচি ছিল না। গতকাল প্রথম দিন রাজধানী ছিল একেবারেই ফাঁকা, মানুষের চলাচল ছিল বেশ কম। রাজধানী থেকে দূরপাল্লার যান চলাচল যেমন কমেছে তেমনি রাজধানীতেও বিভিন্ন জেলা থেকে গণপরিবহন কম আসছে। রাজধানীর বেশিরভাগ প্রধান সড়ক এখন সিএনজি আর রিক্সার দখলে, মাঝে মধ্যে দেখা মিলছে প্রাইভেট কারের। এদিকে ট্রেনে আগুনের ঘটনার পর কমলাপুর স্টেশন প্রায় ফাঁকা, নাশকতার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি রুটের ট্রেন চলাচল। মেট্রো রেলে উপচে পড়া ভিড় থাকলেও হরতালের মধ্যে যাত্রী কমেছে প্রায় অর্ধেক, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রহসনের ডামি নির্বাচন বর্জন করে কাল দেশবাসীকে যার যার আজ দেশবাসীকে যার যার বাসায় অবস্থান করে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে বিএনপি ও সমমনা জোট। আলাদা প্ল্যাটফর্ম থেকে নেতারা জানান, 7 জানুয়ারি ভোট বর্জন সরকারের পতনকে ত্বরান্বিত করবে। সরকার এজেন্ট দিয়ে ট্রেন সহ যানবাহনে পরিকল্পিত নাশকতা করে বিরোধী দলের ঘাড়ে চাপাচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। রিপোর্ট মৌনুল্লাহ সানের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের একদিন আগেও নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীতে মিছিল সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন, পাতানো নির্বাচন বর্জন করে কেন্দ্রে যাবেন না ভোটাররা। বিশ্ব মিডিয়া এই নির্বাচনকে শেখ হাসিনার এক নায়কতন্ত্র, রাজতন্ত্রে আরোহণের প্রহসন বলে আখ্যায়িত করেছে। গণতন্ত্রকামী প্রতিটি ভোটারের প্রতি আমাদের আহ্বান, 7 জানুয়ারির অন্তত একদিন বয়কট করুন। বিশ্বাস রাখুন, আপনার এই একদিনের সিদ্ধান্তে বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের কবর রচিত হবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এত যে নিরাপত্তার চাদরে ঢাকা শহরে ঢেকে রেখেছেন, এই ধরনের একটি নাশকতার ঘটনা ঘটতে যাচ্ছে, তারা টের পেলেন না? এখানে বোঝা যায় যে এটা যে পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত এবং ছক অনুযায়ী ঘটনা ঘটানো হয়েছে। এদিকে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন, 7 জানুয়ারির নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনতে সরকার সমর্থকরা নানাভাবে হুমকি প্রলোভন দেখাচ্ছে। পুরো রাষ্ট্র শক্তি, পুলিশ বাহিনী সহ সমস্ত শক্তি আপনার, তারপরও ভয়ে কম্পমান, মানুষকে ভয় দেখানো ছাড়া ভোট কেন্দ্রে কার পক্ষেও তারা নিতে পারে না। এই সমস্ত নাশকতার শেষ বেনিফিশিয়ারি হচ্ছে সরকার এবং সরকারি দল। বিরোধী দলের নাশকতা অগ্নি সন্ত্রাসের কোনো প্রয়োজন নাই। নাই কেন? মানুষের ভোটের অধিকারের দাবি ইতিমধ্যে গণ দাবিতে পর্যবসিত হয়েছে। এছাড়াও ভোট বর্জনের দাবিতে প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল সহ বেশ কয়েকটি সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে দেশব্যাপী ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, কোনো বাধা ছাড়াই ভোটাররা ভোট দিতে পারবেন, কেউ বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি আরও বলেন, জনগণের নিরাপত্তার জন্য পুলিশ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে। যত জনবল আছে, সকল সমগ্র জনবল নিয়ে বাংলাদেশ পুলিশ আগামীকালকে যে নির্বাচনের দায়িত্ব যথাযথ পালনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশা করি এই নির্বাচন যথাযথভাবে, সুন্দরভাবে অনুষ্ঠান আমরা করতে সক্ষম হব এবং নির্বাচনের যে কোনো ধরনের নাশকতা করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মার্স্ক। স্থানীয় সময় শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা চলতে থাকায় ওই জলসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে তারা। এক বিবৃতিতে ড্যানিশ কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগর ও এডেন সাগর এড়িয়ে এখন থেকে আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের জাহাজগুলো ভূমধ্য সাগরে পৌঁছাবে। এজন্য আফ্রিকা মহাদেশ ঘুরে আসার জন্য একটি জাহাজকে 10 দিন অতিরিক্ত সময় ও অতিরিক্ত জ্বালানি নিয়ে চলাচল করতে বলা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে মিরপুরে ফটো সেশন করেছে বাংলাদেশ যুব দল। এ সময় খেলোয়াড়দের সাথে অংশ নেন কোচিং স্টাফ ও কর্মকর্তারা। যুব বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আরিফুল রাব্বিরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে প্রায় দুই সপ্তাহ সময় পাবে তারা। বিশ্বকাপ মিশনের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। পরের দিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগার যুবারা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ক্লাবের স্থায়ী সদস্য আজমল হক আজিমের বাবা সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের চারবারের অধিনায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফুটবলার জহিরুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। শনিবার সকাল ৭টায় মারা যান তিনি। নামাজের জানাজা খেজুরবাগান মসজিদ মণিপুর পাড়ার সংসদ ভবনের পূর্ব পাশে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। মরহুমের মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালনা পরিষদ, স্থায়ী সদস্য, খেলোয়াড়বৃন্দ এবং কর্মচারীবৃন্দ সহ সকলেই শোক প্রকাশ করেছেন। তার প্রতি সম্মান জানিয়ে ক্লাবের পতাকা অর্থনমিত রাখা হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ। কড়া পাহারায় ভোট থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার। সোয়া ২০০০ কোটি টাকার নির্বাচন, সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসি। এবং নির্বাচন বর্জন ও অসহযোগের ডাক দিয়ে আজ দ্বিতীয় দিনের হরতাল বিএনপির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।